Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. জয়ন্ত, ডাক্তার বাবু, আমার মায়ের কি হয়েছে? পিন্টু, পিন্টু তুমি যাও, ভেতরে যাও পিন্টু। না, আমি যাব না। দেখো শোনা, ভেতরে যাও, তুমি এখন ভেতরে যাও। আমি বিশ্বাস করতে পারছি না, কি করে এটা হতে পারে? ঘন্টা আগে তো আমরা এখান থেকে গেলাম, জানো তখনও উনি আমাদের সঙ্গে কত কথা বললেন, উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন তখন। অসুস্থ ছিলেন তা তো আমি বলিনি, কারণ ওনার মৃত্যুটা স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মানে কি করে বোঝা গেল যে মৃত্যু স্বাভাবিক নয়? আসলে বডি দেখে তো বোঝা যাচ্ছেই, আর তাছাড়াও উনি একটা সুইসাইড নোট লিখে গেছেন। সুইসাইড নোট? কি লেখা আছে তাতে? তাতে লেখা আছে যে উনি কাউকে কষ্ট দিতে চান না। আজকে অবশ্য ওনার নামে একটা চিঠিও এসেছে। আমার মনে হয় তাতে হয়তো এমন কিছু লেখা আছে যেটা পিন্টু, হ্যাঁ হ্যাঁ পিন্টু এক্ষুনি ভিতরে গেছে যান। অতনুবাবু কোথায়? বোধ হয় চেম্বারে আছেন। ও, তুই থাক, আমি একটু অতনুবাবুর সঙ্গে কথা বলে আসছি। জয়ন্তবাবু? হ্যাঁ বলুন। আপনাকে একটা রিকোয়েস্ট করছি। হ্যাঁ, রিকোয়েস্ট কেন বলছেন, আপনি বলুন না কি দরকার। পুলিশ এসেছে তো, তোরা মায়ের ঘরে যাবি। হুম, আমি আমি ওই ঘরটাতে যেতে পারছি না, আমি যেতে চাইছি না। আপনি যদি একটু ওদিকটা একটু দেখেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদিকটা দেখছি, কিন্তু আপনি কিছু খাওয়া দাওয়া করেছেন? না, আমার জন্য ভাববেন না, আমি আমি ঠিক আছি। আপনি আপনি একটু দেখুন। মানে দেখুন মিস্টার সান্যাল, এই সময় তো সান্ত্বনা দেওয়ার কিছু নেই, ওটা দায় হয়ে যায়। বিমলবাবু যেটা বলছেন সেটাই ঠিক, ভবিতব্য বলে মেনে নেওয়া ছাড়া আমাদের সত্যি কিছু করার নেই। নেব, আমিও মানিয়ে নেব। আপনি একটু কাইন্ডলি ওদিকটা একটু, আপনারা বসুন, আমি ওদিকটা দেখছি।
একটু মিস্টার সান্নালের দিকে দেখবেন। শান্তিবাবু দেখুন না, ওনাকে যদি একটু চাও খাওয়ানো যায়। না না না, আমার জন্য চিন্তা করতে হবে না। কি হয়েছে, কি কারণ জানতে চেও না? তুমি আমাকে বামার বাড়ি পাঠিয়ে দাও। কেন, এখানে কি দাদা দিদি কিছু বলেছে তোকে? উফ, ওরা কেন বলবে, ওরা কত ভালো। তাহলে কি হয়েছে? তুমি আমাকে পাঠিয়ে দাও, কারণ জানতে চেও না, আমি বলতে পারবো না। বাবা, এমন কথা যে তুই আমাকে বলতে পারবি না? কি হয়েছে পড়ি সত্যি করে বল। কাল একটা চিঠি এসছে, তাতে তাতে অনেক উল্টো পাল্টা কথা লেখা, আমাকে নিয়ে আর দাদাকে নিয়ে অনেক বাজে বাজে সম্পর্কের কথা লিখেছে মা। আর তাই নাকি তুমি আমাকে এখানে নিয়ে এসছো? আমি ভাবতেও পারছি না। সানাই, এখানে একা দাঁড়িয়ে কি করছো? এখানে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে। কতক্ষণ দাঁড়িয়ে আছো এখানে? অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক। ঘন্টাখানেক? ঘন্টাখানেক তুমি নিচে যাওনি? তুমি কিছু শোনোনি? কি করে শুনলি? বাবা একবার নিচে চেঁচামেচি করছিলেন, তখনই সব শুনলাম। আপনাকে একটা কথা বলি, আপনি যদি এখানে আমাকে সান্ত্বনা দিতে এসে থাকেন, ভুল করছেন। সান্ত্বনা জিনিসটার আমার কোনো দরকার নেই। তাই তো বলছি মা, তুমি আমায় পাঠানোর ব্যবস্থা করো। দাদা দিদি তো কদিন থাকবেই এখানে, তারপর তো ওরা আবার কলকাতায় চলে যাবে। ওরা চলে গেলে না হয় তুমি আবার আমাকে এখানে নিয়ে এসো মা, তুমি আমাকে পাঠিয়ে দাও। আমায় একটু ভাবতে দে। শোন পড়ি, দাদা দিদিকে এই চিঠির কথা কিচ্ছু বলিস না। শোনা, ঘোরো এদিকে। তুমি তোমার মাকে ভালোবাসো না? এটা রাখো, আর ওই ওষুধগুলো আর ওই প্যাকেটগুলোকে সিজ করো। হাত লাগাবে না কিন্তু। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনার নামটা ভুলে গেছি, কি জানো?
জয়ন্ত সেন। আমি একবার মিস্টার সান্নাতের সঙ্গে দেখা করতে চাই। নিশ্চয়ই, আপনি চলুন, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। চলুন। তুমি বডিটাকে পোস্টমর্টম করতে পাঠাও। জাহ্নবী মেয়েটা না অসহ্য। কেন, তোকে কিছু বলেছে নাকি? আমাকে আর কি বলবে? ও তো অকারণে জাহ্নবীকে তোর অসহ্য লাগছে কেন? না ঠিক অকারণে নয়, আসলে আসলে মেয়েটা না কিরকম একটা অদ্ভুত ধরনের। আরে সানাইকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তো তাতে তোর কি অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা হবে ওদের, তখন বুঝবে। মা সম্পর্কে এরকম বলতে নেই। ছি, আমি বলবো 100 বার 1000 বার বলবো, আমি মাকে ঘেন্না করি ঘেন্না করি ঘেন্না করি। মার কাছে তো ভাই সব ছিল, আমি তো মায়ের কিচ্ছু নই। শুধু মার কাছে একটা কথা জানার ছিল, জানা হলো না। ওকে কাঁদতে দাও দিদি, একটু হালকা হবে, ওর মনে অনেক কষ্ট জমে আছে গো। না শরবতটা খাই দাও তো। দেখি না, ব্যাস শোনাই, আমি বলেছি চুপ, ব্যাস একটুখানি একটুখানি শরবত খাও, ধরো খাবো না, ওরকম করে না, না একটুখানি খাও। মেয়েটা বড় অদ্ভুত, তাই না মাসি? লক্ষ্মীর কাছে শুনেছি যে ওর দিকে কেউ খেয়ালই রাখে না গো। কেন, কি জানে, ও কি খায় কি পরে কি করে কেউ নজর রাখে না। একটা একটা আগাছার মতো বড় হচ্ছে গো। এদিকে দেখো, ওর ভাইকে দেখার জন্য একটা লোক রেখেছে গো, কি যেন নাম, তিতাস না কি? হ্যাঁ ঠিকই, যেন আমারও না কিরকম যেন অদ্ভুত লাগলো। ওকে যখন এখানে নিয়ে আসার কথা বললাম তখন সবাই কিরকম এক কথায় রাজি হয়ে গেল। সবাইকে দেখে মনে হলো কিরকম যেন হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু কিন্তু কেন মাসি? কারণ অতনু সান্যাল আমার বাবা মা। আপনি কি মিস্টার সান্নালের মেয়েকে বাড়ি নিয়ে গেছেন? হ্যাঁ, আমার বোনকে নিয়ে গেছে। বেচারি মেয়েটা, ছেলেটারই বা কত বয়স। আপনার কি মনে হয় মিসেস সান্নাল সুইসাইড করেছে? কেন, আপনাদের কি অন্য কিছু মনে হচ্ছে? না না তা নয়, এরকম একটা চিঠি পেয়ে সুইসাইড করবে? হ্যাঁ, আসলে এত সেন্সিটিভ ব্যাপার নিয়ে চিঠিটা লিখেছেন। আচ্ছা মাসিমা, আপনারা কি এরকম কোনোদিন কোনো চিঠি পেয়েছেন? কিছুদিন আগে আমরা একটা চিঠি পেয়েছি। কি লেখা ছিল? আমরাই নাকি আমাদের ছেলের মৃত্যুর জন্য দায়ী। আপনাদের ছেলে? হ্যাঁ, বছর খানেক আগে সুইসাইড করেছে। বিশ্বাস করো বাবা, আমরা কোনোভাবেই দায়ী নই, কোনোভাবেই না। তবু আমরা সামলে নিয়েছিলাম জানেন, তারপর
কয়েক মাস পরে এলো সেই চিঠি। মিনতি তো দিন সাথে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছিল। তুমি বলো বাবা, আমি কি দায়ী? মাসিমা, আমি যদি ঘটনাটা জানতাম তাহলে এই প্রসঙ্গটাই আমি তুলতাম না। না জেনে আমি আপনাদের কষ্ট দিয়েছি, সত্যি আমি সরি সরি মেসমশাই। ওই উকিল বাবু আছে না? হ্যাঁ, উকিল বাবু। হ্যাঁ, উকিল বাবু মানে? আচ্ছা আচ্ছা, আমাদের এই অতনু সান্না। হ্যাঁ, ওনার বাড়িতে তো আমার বোনজি কাজ করে গো। তোমার বোনজি মানে? ইয়ে তো ওই আমি দেখেছি ওকে, ওই বাড়িতেই দেখেছি, ওই আমাদের লক্ষ্মী, তাই না? ওই লক্ষ্মী আজকে ফোন করেছিল, কি একটা দরকার আছে বললো, তাই ও একটু আসবে বলছিল। মানে কি করতে হবে, কি গিয়ে নিয়ে আসতে হবে তো? না না না, ওসব কিছু করতে হবে না। আসলে কি বলো, না না তুমি বলতে পারো, আমার আমার নিয়ে আসতে কোনো আপত্তি নেই। না না, ওর কি দরকারি কথা আছে তাই ও আসবে বলছিল, নইলে তা। আচ্ছা কি মুশকিল, ও আসবে সেটা আমাকে বলছো কেন? মানে তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমি কালকে বসিরহাটি ফিরবো আবার বিকেলবেলায়। হ্যাঁ, আরে 9টায় বেরোলে 12টায় পৌঁছে যাবো, কোনো অসুবিধা হবে না। আর শুনুন না, একটু যদি 15-20 মিনিট দেরি হয় না, একটু আপনি থাকবেন। হ্যাঁ, আমার কালকেই কিন্তু কাজটা মিটিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি। তুমি কালকে কলকাতা যাবে? হ্যাঁ রে বাবু, যেতে হবে, আসলে ব্যাংকের একটু কাজ রয়েছে, কিছু সিগনেচার করতে হবে। চলে আসবো কালকে বিকেলের মধ্যে, আমি চলে আসবো। আপনাদের কফি। থ্যাংক ইউ। কি হয়েছে? রাগ করতে আমার বয়ে গেছে। তুমি তুমি এরকম ইরেসপন্সিবল তোমার কাজ করবে আমি ভাবতে পারি। এই কথাগুলো তো তুই আমাকে ফোনে একবার বলেছিস, আবার কেন? কফি খাবে? খাবো, কিন্তু তার আগে তোকে একটা আমি সারপ্রাইজ দেব। আমি খুব ভালো মতো জানি তুমি কি সারপ্রাইজ দেবে আমাকে। ঠিক আছে, বলছো যখন দেখাও। বলছো যখন দেখাও। মাসি মাসি, ভেতরে নিয়ে এসো। একে আমাদের শানাই, মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না, কি সুন্দর দেখাচ্ছে, তাই না দিদি? সুন্দর কে গো মাসি, ওকে তো চেনাই যাত। ও তবে হ্যাঁ, আমার দাদার চোখ আছে বটে। কি এখনো রেগে থাকবি? তুমি কলকাতা গিয়ে এই করলে, ঠিক আছে। তবে হ্যাঁ, আমাদের সানাইকে এত মিষ্টি আর এত সুন্দর লাগছে যে সানাইকে কিন্তু এবার আর বসিরহাটে ধরে রাখা যাবে না। তো ভালো কথা। সানাই তোমার কেমন লাগছে? আমি তো আমার নিজের ভালো লাগার জন্য এরকম ভাবে সাজিনি। আমি বাড়ি যাব। কি? আমি এক্ষুনি বাড়ি যাব। হঠাৎ ইচ্ছেটা হঠাৎই হলো। তুমি বাড়ি যাবে সে কথাটা তো সারাদিন ধরে আমায় খুললে, তো বললে না তো? এক্ষুনি তো ইচ্ছেটা হলো। কিন্তু কেন সানাই? আজ না গেলে হতো না? বেশ বলুন, কবে গেলে আপনাদের সুবিধে হয়? অনেক রাত হয়েছে, রাতটা কাটিয়ে যদি সকালে যেতে সে কথাই বলছিলাম। ঠিক আছে, আমি কিন্তু কাল সকালেই চলে যাব। কি হলো বল তোর?
আমার মনে হয় ওকে বিউটি পার্লারে না নিয়ে গিয়ে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে বোধহয় বেশি ভালো করতে দাদা। কি হয়েছে? পড়ি কালকে একটা চিঠি পেয়েছে। চিঠি? চিঠিতে তোমাকে আর পরীকে নিয়ে কি সব খারাপ কথা লেখা আছে, তাই ও বাড়ি চলে গেছে। ভাবতে পারছি না ওইটুকু একটা মেয়ে। তবে চিঠিটা যে পাঠিয়েছে সে তো সাকসেসফুল, কারণ এই খারাপ লাগানোটাই তো তার উদ্দেশ্য ছিল। হ্যাঁ, কিন্তু তাতে লাভটা কি? স্যাডিজম, মজা পায় আর কি। এই জন্যই সানাই চলে যেতে চেয়েছে। হতে পারে এরপর হয়তো তোমাকে আর সানাইকে জড়িয়ে। তুমি যে চিঠিটা পেয়েছো, ওরি যে চিঠিটা পেয়েছে, মিসেস শান্নাল, আই মিন মায়া শান্নাল যে চিঠিটা পেয়ে সুইসাইড করেছে, সেই সব চিঠিগুলো অজয়ের পাঠানো। অজয়, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমিও যখন প্রথম জানতে পেরেছিলাম তখন সত্যি আমার মাথা খারাপ হওয়ার মতোই অবস্থা হয়েছিল। দেখ, অজয় যদি সত্যিই দোষ করে থাকে, আমার মনে হয় তোর আর এ ব্যাপারে না এগোনোই ভালো। হ্যাঁ রে, সত্যিটা আমাকে জানতে হবে, আর তার জন্য আমাকে অজয়ের সঙ্গে আর বেশি করে মিশতে হবে, আরো কাছ থেকে মিশতে হবে। পোস্টমর্টেম রিপোর্টে আছে কি আছে? পটাশিয়াম সায়ানাইড? আচ্ছা, মায়াদেবী পটাশিয়াম সায়ানাইড পেলেন কোত্থেকে? মানে আমি বলতে চাইছি যে উনি বিষটা পেলেন কোত্থেকে? উনি তো সাধারণত বাড়ি থেকে বেরোতেন না। আপনি কি বলতে চাইছেন যে মায়াকে কেউ খুন?
দেখুন, হয় সুইসাইড নয় খুন, এর বাইরে তো কিছু হতে পারে না। কিন্তু মোটিভ তো একটা থাকবে, মিসেস সান্যালকে খুন করে কার কি স্বার্থ রক্ষা হতে পারে? যে ব্যক্তি চিঠিটা পাঠিয়েছে তারও তো একটা মোটিভ নিশ্চয়ই আছে। জ্ঞানও তো আমি কারোর কোনোদিন ক্ষতি করিনি, কিন্তু আমার এত বড় ক্ষতি যে কি করে হলো কে জানে। মিস্টার হোর, দোষী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে, চরম শাস্তি। আমার এখানে আর ভাল লাগছে না, আপনার আর কিছু বলার আছে? আচ্ছা, চিঠিতে কি লেখা ছিল মায়াদেবী কি ফোনে বলেছিলেন আপনাকে? না। ঠিক আছে, আপনি এখন আসুন। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। আরে আপনি কোথায় যাচ্ছেন? বসুন, আপনার সঙ্গে কথা আছে। স্যার, প্রণতি রায় গতকালই চিঠিটা হাতে পেয়েছেন স্যার। তারপর? স্যার, পড়ে উনি ছিঁড়ে ফেলেছেন। এনি আদার রিয়াকশন? নো স্যার, উনি যেমন ছিলেন তেমনই আছেন। ওনাকে তেমন কেউ ফলো করেনি আর ওনার রিয়াকশন জানানোর কেউ চেষ্টা করেনি। আমার জিজ্ঞেস করা উচিত নয় স্যার, তবু কিউরিওসিটি থেকে জানতে চাইছি। প্রণতি রায়ের নামে একটা চিঠি এসেছে, ওইরকমই বইয়ের পাতা কেটে লেখা। ওতে লেখা আছে যে উনি নাকি ওনার মা দিদি বোন সবাইকে বিষ খাইয়ে খুন করেছে। সে কি? স্যার, আমার নয় চিন্তা করার কিছু নেই, চিঠিটা আমাদের কনফিউজ করার জন্য পাঠানো হয়েছে। ধাঁধার জটটা খুলেও খুলছে না। আমি বোধহয় আপনাদের এ ব্যাপারে খানিকটা সাহায্য করতে পারি। আচ্ছা মিস্টার সেন, আপনি তো কলকাতায় থাকেন। হ্যাঁ। কলকাতায় আপনার অনেক জানাশোনা, আর আমাদের এই সমিতিটা চালাতে অনেক টাকার দরকার, সে তো আপনি দেখেই বুঝতে পারছেন। তাই বলছিলাম যে আপনি যদি কিছু ডোনেশনের ব্যবস্থা করে দেন খুব ভালো হয়। আমার পুরো জায়গা পরিস্থিতি দেখে আমার ভালো লেগেছে, আমি নিশ্চয়ই কিছু করবো আপনাদের জন্য। আর বাকিদের বলবো, যদি তারা যদি রাজি হয় সেটাও আমি আপনাকে জানাবো। আপনি যদি উপযাচক হয়ে রাজি করানোর চেষ্টা করেন তাহলে খুব উপকার হয়। এই যে বললাম, চেষ্টা করবো। তবে আচ্ছা, আপনারা এখানে আর কি ধরনের কাজ করেন? মানে যেমন আপনি বললেন না যে মহিলাদের জন্য একটা আশ্রম করতে চান, সেখানে কারা থাকবে? ওখানে তো দিদি একটু এদিকে আসবেন। কেন, কি হয়েছে? ওই মালতীর শ্বশুর বাড়ি থেকে কিছু লোকজন এসছে, ওরা আপনার সাথে কথা বলতে চাইছে। ঠিক আছে, তুমি বসতে বলো, আমি আসছি। তাহলে আমার সন্দেহটাই ঠিক হলো মিস্টার সেন। হ্যাঁ, অন্তত টাইপরাইটারের ব্যাপারটা তো মিলেই গেল। আপনি যখনই বললেন যে আপনার বোন ডক্টর রায়ের বাড়িতে একটা বই পেয়েছে যেটার পাতাগুলো কাটা, তখনই আমি দুয়ে দুয়ে চার করে নিয়েছি, কিন্তু তবুও হিসেবটা ঠিক মিলছে না। কোনো খটকা লাগছে? খটকা মানে মোটিভ। মোটিভ মিস্টার সেন, কোনো মোটিভ ছাড়া ক্রাইম সাইকিক সিম্পল ব্যাপার। দেখুন, এরকম ঘটনাটা তো আমরা অনেক শুনেছি, শুধু মজা পাওয়ার জন্য। তাহলে মিসেস সান্যালের মৃত্যুটা আপনি কি বলবেন? ওটা তো সুইসাইড। আমি ওনাদের সামনে বলিনি, কিন্তু ইট ইজ এ পিওর কেস অফ মার্ডার। ঠান্ডা মাথায় মায়া সান্যালকে খুন করা হয়েছে। তাহলে কি করবেন
একটা রাস্তা তো ধরতে হবে। ফলো করতে হবে। কাকে? আরতি রায় আর ডাক্তার রায় দুজনকেই। ওদের দুজনে যে কোনো একজন খুনটা করতে পারে, কিংবা হয়তো দুজনেই একসঙ্গে। আপনাদের একটা খবর দেবো বলে এখানে ডেকে পাঠিয়েছি। দেখুন, আমাদের এখানে বেনামি চিঠি নিয়ে যে ব্যাপারটা চলছে সেটা নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত, এফেক্টেড। আমরা তদন্ত করছি, তদন্ত খানিকটা এগিয়েওছে, আমরা লোকটাকে লোকেটও করেছি। পেরেছেন? কে সে লোকটাকে? কে? দাঁড়ান দাঁড়ান, অত উত্তেজিত হবেন না মিস্টার সান্যাল, সময় মতো সব জানতে পারবেন। বাহ, উত্তেজিত হব না। আমার স্ত্রীর মৃত্যুর জন্য যে দায়ী আমি জেনেও উত্তেজিত হব না। ঘটনা হলো যে আপনারা অনেকেই এরকম চিঠি পেয়েছেন কিন্তু আমার কাছে গোপন করে গেছেন। না, আমি এরকম কোনো চিঠি পাইনি। না, আমিও পাইনি। আপনি পাননি, কিন্তু আপনি জানেন কে কে এইরকম চিঠি পেয়েছে? না, ইয়ে মানে, হ্যাঁ মানে, না স্যার, মানে সব নামগুলো মনে নেই স্যার। বিমলবাবু, আপনি? আমি কোনো চিঠি পাইনি, তবে তবে আপনার স্ত্রী পেয়েছেন, তাই তো? চিঠিটা আপনার কাছে আছে? না, ওটা নষ্ট করে ফেলেছি। স্যার, আমি বলছিলাম যে প্রমাণ হিসেবে যা চিঠি পাওয়া গেছে সেটাই কি যথেষ্ট নয়? দেখুন, একজন মাত্র লোককে আমরা লোকেট করতে পেরেছি, আর টাইপরাইটারটারও খোঁজ পেয়েছি। সেই টাইপরাইটারের একটা বিশেষত্ব হলো যে ওর দুটো লেটার ভাঙা, এস এবং এন। অতনুবাবু, আপনি মিসেস সান্যালের চিঠিটা খেয়াল করে এক মিনিট। এখন ব্যাপার হলো যে চিঠিগুলো আমরা হাতে পাইনি সেগুলো ওই একই টাইপরাইটার থেকে টাইপ করা কি না সেটা আমরা বুঝতে পারছি না। সুতরাং যত বেশি সংখ্যক চিঠি আমরা হাতে পাবো তত আমাদের তদন্তের সুবিধা হবে। শান্তিবাবু, সানায়ের চিঠিটা তো বাই পোস্টে এসেছিল, আপনি আমায় খবরটা দিলেন না কেন? না, ইয়ে মানে, হ্যাঁ মানে, আপনি? এই চিঠিটা আজকের পোস্টে আমার নামে এসেছে। শান্তিবাবু, আগে এই চিঠিটাও কিন্তু বাই পোস্টে এসেছে, এটার কথাও কিন্তু আপনি আমায় বলেননি। স্যার, ওই মানে কালকে তো আমি আপনার এখানে ছিলাম স্যার, তাই বোধ হয়। ঠিক আছে, আপনার এবার আসুন। স্যার, কি ব্যাপার মিস্টার সেন? আপনার সন্দেহটাই ঠিক। কোনটা? সুমিতা একটা চিঠিতেই চাকরিটা ছেড়ে দিয়েছে। অতনুবাবুকে জড়িয়ে ওনার নামে একই রকম। অতনুবাবুর ভাগ্যকে আমার হিংসে করতে ইচ্ছে করছে। কেন? এই দেখুন না, ওনার ছেলের গভর্নেন্সের নামে একই চিঠি এসছে। মানে কোনো একজন মহিলা অতনুবাবুর আশেপাশে অন্য যে মহিলারা আছেন তাদেরকে সরাতে চাইছেন। আরতি রায়? সম্ভবত। এই যে চিঠিটা, এটা আমি আরতি রায়ের অফিসে দেখেছি, আর এই চিঠিটার জন্যই আমি ওয়েট করছিলাম। তাহলে এরপর কি করবেন? এরপর? আসো বাড়ি। থ্যাংক ইউ। আপনি এই অফিসে? এদিক দিয়ে যাচ্ছিলাম,
ভালো একবার দেখা করে যাই আমার সঙ্গে। আপনি মিস্টার সান্নালের চাকরিটা ছাড়লেন কেন? ওখানে তো টাকা বেশি পেতাম না, এখানে মাইনেটা বেশি তাই। আপনি কি কোনো চিঠি পেয়ে চাকরি ছেড়েছেন? কি লেখা ছিল চিঠিতে? আমাকে আর মিস্টার সান্নালকে জড়িয়ে তাই বৌদি মারা যাওয়ার পরও আমি আরো বাড়িতে যাইনি। কে চিঠিটা লিখেছে কিছু আন্দাজ করতে পারেন? শুধু আন্দাজ করে কারোর নাম বলাটা উচিত হবে কি? আন্দাজটাই শুনি না। আরতি রায়? কেন জানি না, উনি মিস্টার সান্নালের আশেপাশে কোনো মহিলাকেই সহ্য করতে পারেন না। এনি আগেও আমাকে অনেক কথা বলেছেন। চিঠিটা আছে আপনার কাছে? আপনি সব কিছু খুলে বলুন, তাতে আপনারই ভালো হবে। ওই চিঠিটা, ওই চিঠিটা আমি তিতাসকে পাঠিয়েছি। তাহলে এতক্ষণ আপনি অস্বীকার করছিলেন কেন? ওই একটা চিঠি ছাড়া আমি কিন্তু আর কোনো চিঠি পাঠাইনি। আপনাকে আমি বিশ্বাস করব কি করে? আপনি বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নেই, কিন্তু এটাই সত্যি। বরং এরকম চিঠি অনেকে পাচ্ছিল বলে আমি সে সুযোগটা নিচ্ছিলাম। ভেবেছিলাম সকলে ভাববে যে একই লোক, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে পুরো উল্টো। হতে পারে আপনি হয়তো একটাই চিঠি পাঠিয়েছেন, কিন্তু যেহেতু আপনি ধরা পড়ে গেছেন, এখন আমরা ধরে নেব সবকটা চিঠি আপনি পাঠিয়েছেন। আর এই ধরে নেওয়ার পেছনে আরও একটা কারণ আছে, সেটা হলো আপনার অফিসের টাইপরাইটার। প্রত্যেকটা চিঠির খাম কিন্তু ওই টাইপরাইটার থেকে টাইপ করা। কিন্তু ওই টাইপরাইটার তো আমার কাছে মাত্র এক মাস হলো এসেছে। এক মাস? কোথায় পেলেন আপনি ওই টাইপরাইটার? ওটা তো নেবে দিদি, দরকার পড়লে আমি নিজে যাব লক্ষ্মীর বাড়ি। ও বাড়ি চলে গেল, আমাকে একবার জানালো না, আমি কি ওকে আটকাতাম গো? না না, তুমি তুমি কেন আটকাতে যাবে লক্ষ্মীকে? সেটাই তো খটকা লাগছে, ও কিছু করে বসবে না তো। মানে তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? হ্যাঁ গো দিদি, আমার মনে হচ্ছে কি বলতো, ওর বর এসে না ওকে জোর করে নিয়ে গেছে, আর ও সেই রাগে যদি কিছু করে বসে। কি করে বসবে? হ্যাঁ গো দিদি, ওকে ওর বর খুন করে দেবে না তো। কি হয়েছে বৌদিবিশি এত ভোরবেলা? তুমি আর ভোরবেলা, সারা বসিরহাট জেগে গেল, সারা পাড়া সব জেনে গেছে। শোন না কথাটা, ঘুম হয়েছে কি হয়েছে বল। আরে লক্ষ্মী রে লক্ষ্মী, লক্ষ্মী খুন হয়েছে। লক্ষ্মী মানে শান্তি মাসির বোনঝি। লক্ষ্মী লক্ষ্মী কিভাবে খুন হয়েছে তা জানি না, মাথাটা না একবারে থেতলে দিয়েছে। কি বিভৎস দৃশ্য, বাপরে বাপ! কিন্তু শান্তিমাসি, শান্তিমাসি, আরে শোন শোন, শান্তিমাসি শোন, শান্তিকে তো খবরটা দিয়েছি। হ্যাঁ শান্তিমাসি কোথায়? সব শুনেও বাইরে বেরিয়ে গেছে, ওই তো আমাকে আগে দরজাটা খুলে দিল। কিন্তু পিসি আমি যে শুনলাম লক্ষ্মীকে তো কালকে থেকে পাওয়া যাচ্ছিল না, আমি তো সেটাই জানি। পাওয়া যাবে কি করে,
খুন করে না ওকে গুদাম ঘরে আটকে রেখেছিল। ভেবেছিল সকালবেলা ওকে পাচার করে দেবে, কিন্তু সানাই সানাই কি কাজের একটা ওই ঘরে গিয়েছিল, সেই তো প্রথমে দেখলো রে। আচ্ছা শোনো, তোমার জুনকে জানাবার কিছু দরকার নেই, বুঝেছো? আমি ওকে ঘুম থেকে উঠলে সব জানাবো। হ্যাঁ, তুমি বরং এগিয়ে দেখো, আমি আসছি। দিদি, ও আমার সম্পর্কে বলছি, কিন্তু আমার মেয়ের থেকে বেশি গো, জানো এই ছোটটি থেকে আমার কাছে দেখেছে, ওর মাকে মানতো না গো, আমি আমি যা বলতাম তাই শুনতো। দিদি, আমি ওকে এখানে ধরে নিয়েছিলাম বলে আজ এরকম হয়ে গেল। দাদা, লোক কি জানো তো আমার জন্যই মরে গেছে গো, আমার জন্যই। মাসি, কপালে যা ছিল সেটা হয়েছে, এখন আর সেটা নিয়ে ভেবে কোনো লাভ আছে কি? আমি বলছিলাম যে লক্ষ্মীর বাড়ির ঠিকানাটা একবার দিও তো, আমি লোক পাঠাবো। কি হবে, কি হবে লক্ষ্মীর বাড়ির ঠিকানা দিয়ে? আছে তো ওই বর পাষণ্ডটা, এই খবরটা পেয়ে তো মহা আনন্দে থাকবে, দরকার নেই ওর বাড়িতে খবর দেওয়ার। আমি নিজে যাওয়ার জন্য বলিনি, পুলিশকে বলবো বেটাকে তুলে নিয়ে আসতে, তারপর জেলে ভরবে। মিস্টার সান্যাল, আপনি শিওর যে লক্ষ্মীর স্বামী? অবভিয়াসলি, ও ছাড়া আর লক্ষ্মীর শত্রু কে আছে, তুমি কিছু জানো? না দাদাবাবু, লক্ষ্মীর তো কোনো শত্রু নেই দাদাবাবু। তবে ওই ব্যাটাই এই কাজ করেছে। তককে তককে ছিল, বুঝে গেছে যে বাড়িতে কেউ নেই, সেই সুযোগে। বাবা, আপনি তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন বলে মনে হচ্ছে। আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি আরতি রায়কে অ্যারেস্ট করছেন না তো? আপনি যদি ওকে অ্যারেস্ট করতেন তাহলে তো ঘটনাটা ঘটতো না। দেখুন, লক্ষ্মী যেভাবে খুন হয়েছে তাতে আপনার কি মনে হয়, কোনো মহিলার পক্ষে এই খুন করা সম্ভব? না, তা অবশ্য ঠিক, কিন্তু উত্তরটা কি জানেন? হ্যাঁ, সম্ভব, যদি তার সঙ্গে অন্য কেউ হাত লাগায়। তার মানে আপনি বলছেন যে আরো কেউ এই ঘটনার সঙ্গে জড়িত, তাই তো? থাকতে পারে। মিস্টার সান্যাল বলছিলেন যে লক্ষ্মীর হাজবেন্ড নাকি লক্ষ্মীকে মেরেছে, হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? না, মানে লক্ষ্মীর হাজবেন্ড তো লক্ষ্মীর সঙ্গে থাকতো না, ও তো অন্য কোন মহিলাকে নিয়ে থাকতো। কদিন আগে লক্ষ্মী নাকি হুমকিও দিয়েছিল যে থানায় যাবে। যদি আমার সেটা শোনা, মানে আমি জানি। আপনি জানলেন? ও আচ্ছা আচ্ছা, লক্ষ্মীর মাসি তো আবার আপনাদের বাড়িতেই থাকে না? হ্যাঁ, শান্তি মাসি আমার বোনকে সব বলেছে। কিন্তু আরতি দেবীর সঙ্গে লক্ষ্মীর হাজবেন্ড, ব্যাপারটা বড্ড বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে না? জানি না স্যার, আপনি আমাকে আর ভাবতে বলবেন না, এবার আমার সত্যি সত্যি প্রেশার হাই হয়ে যাবে। না না, আপনাকে অসুস্থ করার কোনো ইচ্ছে আমার নেই, এইবার কান ধরে টান দিতে হবে। কান? কান ধরে টান দিলে তবেই তো মাথাটা আসবে। দেখুন,
কি এটা? আরে নোড়া 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 চেনেন তো, শীল নোড়া নোড়া, সেই নোড়া। হ্যাঁ কিন্তু এটা এখানে এলো কি করে? এই প্রশ্নটা তো আমি আপনাকে করব। বিশ্বাস করুন আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আচ্ছা আপনি কি আর অন্য কিছু খুঁজছেন? হ্যাঁ একটা দড়ি, এইটা যখন পাওয়া গেছে দড়িটাও নিশ্চয়ই এখানেই পাওয়া যাবে। কতদিন আর কতদিন সেদিনটার জন্য ওয়েট করতে হবে আমাকে? জানি না, সেটা আমি নিজেও জানি না। জানে জানে আমার দিকে একবার তাকাও, আমার চোখের দিকে তাকাও। আমার চোখের দিকে তাকিয়ে তুমি আমাকে একবার বলো তুমি আমাকে ভালোবাসো না। জাস্ট একবার বলো, আই প্রমিস করছি আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না, কোনোদিন ডিস্টার্ব করব না। কেন আপনি শুধু শুধু নিজেকে আমার সঙ্গে জড়াচ্ছেন? এতে আপনারই ক্ষতি হবে। কি শুনতে চান আপনি? আমি আপনাকে ভালোবাসি না, ব্যাস। যান আপনি, প্লিজ এখান থেকে চলে যান। ডক্টর রয়, আপনাকে এখন আমার সঙ্গে যেতে হবে। কোথায়? প্রথমে আপনার দিদির বাড়ি, তারপর 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 যেরকম হবে সেরকম দেখা যাবে। আপনি কি আমাকে অ্যারেস্ট করছেন? চলুন না, যেতে যেতে কথা হবে, যেতে যখন হবেই তখন দেরি করে লাভ কি? চলুন, চলো তুমি দরজাটা বন্ধ করবে, তারপর চাবিটা আমার কাছে নিয়ে আসুন। আচ্ছা পুলিশ কি সত্যি অজয়কে অ্যারেস্ট করেছে? আরে আমি নিজে চোখে দেখে এলাম যে পুলিশ ডাক্তারকে দড়ি দিয়ে বেঁধে ভ্যানে তুলছে। আপনি নিজের চোখে দেখেছেন না যে দড়ি বেঁধে পুলিশ ওকে গাড়িতে তুলছে? না ঠিক দড়ি দিয়ে বেঁধে নয়, ঘাড় ধরে। ঘাড় ধরে? দাদা তুমি তো একবার ফোন করেও খবরটা নিলে পারতে না। কি ভাবিস আমাকে? আমি এমএলএ না এমপি যে আমি গেলেই অজয়কে ছেড়ে দেবে? আমি ওকে ছাড়ানোর কথা তো বলিনি দাদা, আমি বলেছি তুমি তো ফোন করে অন্তত এই খবরটা নিলে পারতে যে পুলিশ কেন অজয়কে অ্যারেস্ট করেছে। দাদাবাবু, ও দাদাবাবু খবর শুনেছ? তুমি আবার কি খবর নিয়ে এলে শান্তি মাসি? ওই যে ডাক্তারের দিদিকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে। কি? হ্যাঁ দিদিকেও পুলিশ অ্যারেস্ট করেছে? দিদিকে মানে আবার কাকে করেছে? এই তো শান্তিবাবু বললেন যে অজয়কে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে। কি যে বলেন দাদাবাবু, এই মাত্র আমি ডাক্তারবাবুকে বাড়িতে ঢুকতে দেখে এলাম আর উনিই তো বললেন তোমাকে খবরটা দিতে। তুমি কি আমাকে সন্দেহ করছো তিতাস? না ভয় পাচ্ছি,
কিসের ভয়? বৌদির পরিণতিটা তো দেখলাম, তারপর ওই জায়গাটা নিতে ভয় করছে। তিতাস, বৌদির পরিণতির জন্য তো আমি দায়ী নই। তুমি তো জানো যে আমি অনেকদিন আগে তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, আর সেই ব্যাপারটা আর কেউ না জানুক, তুমি তো জানো। কি তুমি তুমি এখানে? তুমি এই ঘরে, আমি তোমার সাথেই কথা বলতে এসেছি, সেই জন্য আমিও এই ঘরে। কি বলবে বলো। বাইরের লোকের সামনে আমি কোনো কথা বলবো না। সানাই, তুমি কাকে কি বলছো জানো? যাকে যা বলা উচিত। আপনি একটু বাইরে যাবেন তাহলে আমার ভালো হয়। সানাই, চেঁচিও না বাবা, চেঁচাতে আমিও পারি, আর তাতে তোমারই সমস্যা বাড়বে, কমবে না কিন্তু। আমার মনে হয় আমার এখানে থাকাটা উচিত নয়। আমি জানি তুমি আমার জন্য অনেক চিন্তা করো, তোমার চিন্তা কমাতেই আমি এখানে এসেছি। আমি নিজের রাস্তা নিজেই খুঁজে নেব, কিছুই না, শুধু তুমি আমাকে বেশ কিছু টাকা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। টাকা? কত টাকা? লাখ পাঁচেক। একদম নয়, একদম চুপ। আমি জানি সানাই আছে, আমি সব জানি, সেই জন্যই আমি এখানে এই সময় লুকিয়ে এসেছি। আগেই বলেছিলাম এখন আর এসব বলার টাইম নেই, আপনি একটা অ্যাম্বুলেন্স রাখুন, কুইক কুইক। তাড়াতাড়ি যান। এইবার মিস্টার সান্যাল, আপনার কেসটা কে লড়বে? আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি পুরো ঘটনাটা বলবো বলে, তবে পুরো ঘটনা বলার আগে আমি আরতি দেবীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তদন্তের স্বার্থে ওনাকে বড়ে করার জন্য। আরতি দেবী অবশ্য একটা ভুল করেছেন, বাট আই এম শিওর যে ওই একটা ভুল ছাড়া উনি আর কোনো বেআইনি কাজ করেননি। আপনি আপনি সেটা প্রথমেই বুঝতে পেরেছিলেন? না, প্রথমেই বুঝতে পারিনি,
তবে সন্দেহ আমি সবাইকেই করেছিলাম। আরতি দেবীকে আমি অ্যারেস্ট করি যখন লক্ষ্মী খুন হয়, কিন্তু লক্ষ্মী খুন হওয়ার পরই আমি শিওর হয়ে যাই যে দোষী অন্য কেউ। তখনই আমার মনে হয় যে জাল বিছানো দরকার। আমি জাল বিছই এবং আপনারা সবাই জানেন যে সেই জালে অতনু সান্যাল ধরা পড়েছে। স্যার, তাহলে কি মায়াদেবী খুনই হয়েছেন? মায়াদেবী খুনই হয়েছেন। অতনুবাবু বিভিন্ন লোককে চিঠি পাঠিয়ে একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। মায়াদেবীর ছিল নার্ভের অসুখ, তাছাড়া হার্টও ছিল দুর্বল। উনি ভেবেছিলেন যে হঠাৎ একটা মেন্টাল শক মায়াদেবীর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতেও পারে। এই কথাটা মাথায় রেখেই উনি সানাইয়ের নামে চিঠিটা পাঠান। উনি ভেবেছিলেন সানাই হয়তো চিঠি পেয়ে মাকে চেস করবে। চিঠিতে কি লেখা ছিল? ওই সানাই মায়াদেবীর প্রথম পক্ষের সন্তান ইত্যাদি ইত্যাদি। কিন্তু সানাই সেই ঘটনাটা জানতো এবং সেভাবে মায়াদেবীকে চেজও করল না। তখন উনি চিঠিটা লুকিয়ে ফেললেন, ভাবলেন এতে বোধহয় মা আর মেয়ের মধ্যে ঝগড়া লেগে যাবে। কিন্তু সেরকম কিছু যখন ঘটল না, তখন উনি ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলেন। সেদিন সকালে কোর্টে যাওয়ার আগে উনি মায়াদেবীর ঘরে যান। রোজা করি, তোমার ওষুধগুলো কখন খাবে সেটা লিখে দিয়েছিলাম। এই যা, কেন আবার কি হলো? আজ সকালে ওষুধটা খেতে ভুলে গেছি। মায়া, তুমি তোমার বদ অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, এভাবে কি রোগটা সারবে? মনের যা অবস্থা বুঝতেই পারছো। হ্যাঁ, আমি মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু ওষুধ না খেলে তো শরীরটা ঠিক হবে না। সেদিনই বিকেল 3:45 নাগাদ মায়াদেবী তার নামের চিঠিটা পান। যদিও অতনুবাবু বলেছিলেন মায়াদেবী চিঠি পেয়েই তাকে ফোন করেন, কিন্তু তিনি মিথ্যে কথা বলেছিলেন। আসলে তিনি মায়াদেবীকে ফোন করেন চিঠি পেয়ে মায়াদেবীর কি রিয়াকশন হয়েছে সেটা জানার জন্য। এবং হতাশ হন যখন দেখেন মায়াদেবীর বিশেষ কিছু হয়নি। যাই হোক, তিনি ফোনে মায়াদেবীকে সান্ত্বনা দেন এবং বারবার ইনসিস্ট করতে থাকেন যাতে উনি ওষুধগুলো খেয়ে নেন। এবং তার কিছুক্ষণ বাদে উনি বাড়ি ফেরেন, কিন্তু ততক্ষণে মায়াদেবী মারা গেছে। মায়ার খুনের কি সম্পর্ক? মায়া তো সুইসাইড নোটে লিখেই দিয়েছিল,
ওটা তো নিজের হাতের লেখা। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটাই আমি আগে দেব। এটা হচ্ছে মায়াদেবীর লেখা চিঠিটা, ওনার হাতের লেখায়। আমি দুটো লাইন পড়ছি, আপনি শুনুন। এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, আমারও কষ্ট তোমারও কষ্ট। পাপ করেছি আমি, ফল ভোগ কেন তুমি করবে? এইসব এই চিঠিটা মায়াদেবী লিখেছিলেন আজ থেকে 6 বছর আগে। তখন অতনুবাবু বারাসতে থাকতেন আর বারাসত কোর্টে প্র্যাকটিস করতেন। দীর্ঘ রোগ ভোগের কারণেই এই চিঠি লেখা। এইবার আপনার প্রথম প্রশ্ন, মায়াদেবী যেদিন মারা যান সেদিন উনি জয়ন্তবাবুদের বাড়িতে নেমন্তন্ন করেছিলেন খাওয়ার জন্য, আর অতনুবাবু সেই দিনটাকেই বেছে নেন কারণ সেদিন বাড়ি ভর্তি লোক ছিল। তাই উনি চিঠিটা পোস্টে না পাঠিয়ে হাতে হাতে ডেলিভারি দেওয়ার জন্য ভোরবেলা বাড়িতে আসেন চিঠিটা হ্যান্ড ডেলিভারি দিতে। লক্ষ্মীর দুর্ভাগ্য যে অতনুবাবু যখন লেটার বক্সে চিঠিটা ফেলতে আসেন সেই সময় সে জানলা এসে দাঁড়ায়। সময় পেলি না? ওফ, এক্ষুনি ওকে বেরোতে হলো। কি করা যায়? একটা কিছু ব্যবস্থা করতে হবে। যদিও লক্ষ্মী অতনুবাবুকে দেখতে পায়নি কিন্তু অতনুবাবু ভাবেন যে লক্ষ্মী বোধহয় তাকে দেখে ফেলেছে। তারপর লক্ষ্মী তার মাসি শান্তিলতাকে ফোন করে বলে যে তার সঙ্গে নাকি তার বিশেষ কথা আছে, সেটা অতনুবাবু সম্ভবত শুনে ফেলেছিলেন। তখন উনি ঠিক করেন যে পথের কাঁটাকে দূর করতে হবে। সেদিনটা ছিল লক্ষ্মীর ছুটির দিন, তার বাড়ি যাওয়ার সময়। বাড়িতে কেউ ছিল না, তিতাস ছিল পিন্টু স্কুলে, বাড়ি ছিল ফাঁকা। সময় বুঝে অতনুবাবু বাড়িতে ফিরে আসেন। একি দাদাবাবু, আপনি এই সময়? তুই বাড়ি আসনি? না। তিতাস কোথায় রে? ও তো স্কুলে গেছে পিন্টুকে আনতে। ও আচ্ছা, তুই একটা কাজ করতো, উপরে গিয়ে ওই আমার টেবিলে একটা ফাইল রাখা আছে নিয়ে তো। না এটা নয়, এটা নয়, তুই একটা কাজ কর, উপরে একটা হলুদ রঙের ফাইল আছে।
এই সময় আরতি দেবী ভুলটা করেন তিতাসের নামে চিঠিটা পাঠিয়ে। অতনুবাবু থানায় বসেই শুনেছিলেন যে আমরা একজনকে লোকেট করেছি এবং তিনি মহিলা। এইটা শুনে অতনুবাবু আশ্বস্ত হলেন। হ্যাঁ হ্যাঁ, সেদিন তো আমিও ছিলাম, আমিও তো ছিলাম সেদিন। আমি ইচ্ছে করেই কথাটা বলেছিলাম, কারণ আপনারা না বুঝলেও অতনুবাবু কিন্তু বুঝতে পেরেছিলেন যে আমি মিস রয়ের কথাই বলছি। কারণ মিস রয়ের অফিসে টাইপরাইটারটা অতনুবাবুই দান করেছিলেন। আমি আর মিস্টার সেন যখন সন্ধ্যেবেলা মিস রয়ের বাড়িতে যাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, তখন সেখানে অতনুবাবু ছিলেন। তিনি গেছিলেন লক্ষ্মীকে মারার অস্ত্রগুলো ওই বাড়িতে লুকোতে। আমরা যখন বাইরের ঘরে কথা বলছি উনি তখন ভেতরের ঘরে একা ছিলেন। সেই সুযোগে উনি নোড়াটা আর দড়িটা ডক্টর রায়ের চেম্বারে লুকিয়ে রাখেন। আরতি দেবীকে অ্যারেস্ট করার পর অতনু সান্যাল নিশ্চিন্ত হয়ে যায় যে তাকে কেউ সন্দেহ করেনি। সেক্ষেত্রে সানাই যদি তাকে ব্ল্যাকমেল করতে চেষ্টা করে, ও তো সানাইকে খুন করতে চাইবেই। আর সানাইয়ের খুনটাকে সুইসাইড বলে চালানো তার পক্ষে খুব সোজা ছিল। কারণ হিসেবে বলে দিতেন যে সানাই তার জন্মবৃত্তান্ত জেনে এবং মায়ের মৃত্যুতে আপসেট হয়ে গিয়ে সুইসাইড করেছে। এনিওয়ে, আপনাদের আর কারোর কোনো কৌতূহল আছে? আর কিছু বলার নেই। এটা ভেবে ভালো লাগছে যে এখন থেকে আর আমাদের বেনামি চিঠি পেতে হবে না। মিস্টার হোর, তাহলে আমরা আসি, গল্প তো শেষ। দাঁড়ান, আরে প্রত্যেকটা শেষের পর তো একটা করে শুরু থাকে নাকি? একটু আশেপাশে তাকিয়ে দেখুন, আপনি হয়তো শুরুটা খুঁজে পাবেন। অজয়, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? মিস রায়, আপনাকে একটা কথা বলি, সবাই কিন্তু জীবনে সবকিছু পায় না। এটাকে যদি মেনে নিতে পারেন তাহলে দেখবেন আর ভুল হচ্ছে না। আমি আমি বুঝতে পেরেছি। জয়ন্তবাবু, আপনি নিশ্চয় কিছুক্ষণ বসবেন? হ্যাঁ, মানে চলুন আপনার এগোই। দেখুন, জয়ন্তবাবুর সঙ্গে আমার একটা ব্যক্তিগত কথা আছে ঠিকই, কিন্তু সেটা সবার সামনে বলা যেতেই পারে। বাহ, বসি। মিস্টার সেন বলুন, সানাই কিন্তু খুব ভালো মেয়ে। ও জীবনে কখনো ভালোবাসা পায়নি, তাই ভালোবাসার মানেটাও বোঝে না। আপনাকে ধন্যবাদ, সেই মানেটা আপনি ওকে বোঝাতে সাহায্য করেছেন। কিন্তু আর কিন্তু নয়, সানাই কিন্তু আপনার জন্য বাড়িতে ওয়েট করছে। আর একটা কথা, বিয়েতে কিন্তু আমাকে বাদ দেবেন না, নেমন্তন্নটা মাস্ট। কি বলছেন আপনি মাসিমা? আপনাকে তো সব ব্যবস্থা করতে হবে নাকি? তার বলতে, তাহলে আমরা উঠি নাকি? Thank you.
দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।